আমরা আমাদের ডেইলি লাইফে বিভিন্ন ধরনের সেন্টেন্স শুনে থাকি এবং বলে থাকি। আজকে এরকম একটি ডেইলি লাইফ এক্সাম্পলের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপনারা সবাইকে, আমি শাহরিয়ার হোসেন নীলয়। টুডে আই এম গোনা টক অ্যাবাউট দ্য ভ্যারিয়েশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড হাউ আই ক্যান ফাইন্ড আউট দিস পার্টস অফ স্পিচ ইজিলি। আমরা যখনই কাউকে ফোন দিই, ফোন দেওয়ার সাথে সাথে যদি ব্যস্ত থাকে তখন মোবাইলে বলা হয় দ্য নাম্বার ইজ বিজি নাও, প্লিজ রিডায়াল লেটার। এই সেন্টেন্সটা থেকে আজকে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব যে কম্পিটিটিভ এক্সামগুলোতে এরকম সেন্টেন্সগুলোতে কীভাবে কোশ্চেনগুলো মেক করা হয় এবং পার্টস অফ স্পিচগুলো কীভাবে বের করা হয়। ফার্স্টে দেখি, দ্য নাম্বার ইজ বিজি নাও। এই সেন্টেন্স থেকে আমরা কী রহস্য উদ্ঘাটন করতে পারি? দ্য নাম্বার ইকুয়াল বিজি। যখনই একটা সেন্টেন্সে ভার্বের পর তার সেন্টেন্সটার পূর্ণতার জন্য যেসব ওয়ার্ড অথবা ফ্রেজ ব্যবহৃত হয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাই কী বলা হয়? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের ভিতর একটা প্রকার হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে যদি দ্য নাম্বার ইকুয়াল বিজি আমরা লিখতে পারি, কারণ নাম্বারটার অবস্থান কি, নাম্বারটা হচ্ছে বিজি, তাহলে দ্য নাম্বারটা কি, দ্য নাম্বারটা হচ্ছে বিজি, তাহলে দ্য নাম্বার ইকুয়াল আমরা লিখতে পারি বিজি, এটা অ্যাডজেক্টিভের অবস্থানে বসতেছে, যার কারণে ভার্বের পর এই ওয়ার্ডটা বসে এটার পূর্ণতা দিচ্ছে, যার কারণে যদি পরীক্ষায় আসে এরকম একটা সেন্টেন্স চলে আসে দ্য নাম্বার ইজ বিজি নাও, এটা হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন আসতে পারে, দ্য নাম্বার ইজ বিজি এতটুকু তো বুঝলাম, কিন্তু নাও শব্দটা কি? একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য দিতে আমাদের অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে। একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য দিতে আমাদের অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে। এখন অ্যাডভার্ব একটা সেন্টেন্সের ফার্স্টে বসতে পারে, একটা সেন্টেন্সের লাস্টে বসতে পারে, এবং একটা সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে সেন্টেন্সটা দিয়ে খেয়াল করি, প্লিজ রিডায়াল লেটার, প্লিজ রিডায়াল লেটার। প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমাদের ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, তাহলে এখানে ভার্বটা কি, রিডায়াল। তাহলে ভার্বকে অতিরিক্ত তথ্য দিতে কী ব্যবহৃত হয়? অ্যাডভার্ব ব্যবহৃত হয়, যার কারণে প্লিজ শব্দটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে আমি একটা ছোট্ট শব্দের ভ্যারিয়েশন দেখাতে চাই, লেটার। পরীক্ষায় এইসব ছোট্ট শব্দ থেকে অসাধারণ কিছু কোশ্চেন চলে আসে। যেমন এখানে তাকাই, একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে ল্যাটার, দুটোর ভিতর পার্থক্য আছে। লেটার হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা হচ্ছে পরবর্তীতে বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন আই উইল বি ব্যাক লেটার, আই উইল বি ব্যাক লেটার। কিন্তু আমরা যখন এটাকে ল্যাটার বলবো, অফ দ্য টু চয়েসে দুইটার ভিতরে আই প্রিফার দ্য লেটার, আমি পরেরটাকে পছন্দ করি। লেটার হচ্ছে অ্যাডভার্ব, লেটার হচ্ছে অ্যাডভার্ব, আর ল্যাটার হচ্ছে অ্যাডজেটিভ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।